ওমানের কাজের ভিসা খুলছে কিনা, আর যদি নাও খুলে থাকে কবে নাগাদ খুলবে? তো আপনারা অনেকেই জানেন, অনেকে জানেন না যে গত 29শে মে ওমানের যে সমমন্ত্রী আছে এবং বাংলাদেশের পররাষ্ট্র কল্যাণ মন্ত্রী, তাদের সাথে একটি বৈঠক বসে। তো 2 দিনের যে বৈঠক হয় সেখানে 12 ক্যাটাগরির ভিসা খোলা হয়, কিন্তু সেখানে কাজের কোনো ভিসা এখন পর্যন্ত খোলার কোনো আপডেট আসেনি। তো তারা যে ওমানের যে শ্রমমন্ত্রী, সে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীকে আশ্বাস দিয়েছে যে আমাদের অবশ্যই কাজের ভিসার যে লোক শ্রমিক আমাদের দরকার, তবে সেটা দক্ষ, যেটা বাংলাদেশ থেকে কুড়িয়া যেভাবে লোক নেয় বা জাপান ট্রেনিং এর মাধ্যমে, তো সেরূপ ওমানেও তাদের দক্ষ শ্রমিক দরকার। আর ওমানে আরেকটা বিষয় তারা ক্লিয়ার করেছে যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয় না, আপনারা অতিরিক্ত টাকা দিয়ে কোনো ভিসা কিনবেন না। আর আপনারা যাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স নাই, তারা এখানে আইসা দেখা গেছে বেশ কিছুদিন অনেকে বৈসা থাকে, অবশেষে কি করে যে চুরি বা অসামাজিক কার্যকলাপে জড়িয়ে যায়। আর এজন্য ভিসাটা বন্ধের যে মূল কারণটা ছিল এটাই, যে অতিরিক্ত বাঙালি হয়ে যাওয়া এবং যে তাদের দেশে আইসা কাজ না করে অনেকে চুরি বা অন্যান্য যে নারী কেলেঙ্কারি বা অন্যান্য পেশাতে জড়িয়ে যায়, সেজন্য তারা চাচ্ছে যে সকলে এঙ্গেজ ভিসার মাধ্যমে ওমানে আসুক এবং তারা সকলে স্কেল নিয়ে আসুক কাজের, এবং আইসা যেন কোনো শ্রমিকেরই বসে থাকতে না হয়, সকলেই যেন কাজ পায়। এবং সেজন্য বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী তো সকলের প্রতি যে একটা আহ্বান রেখেছে যে সকলে আপনারা এঙ্গেজ ভিসার মাধ্যমে আসবেন, কেউ এই ফ্রি ভিসা বা এরকম চক্করে কেউ পড়বেন না অতিরিক্ত টাকা দিয়ে এসে পরে একটা ভোগান্তির। আর ওমানের কাজের অবস্থা অতটাও ভালো না যে আসলেই হাজার হাজার বা লাখ লাখ টাকা ইনকাম হয়ে যাবে। আর বাহিরের যে কাজ, এখন তো ওই যে যারা ইউমিয়া বলে প্রতিদিনের কাজ, কাজ নাই বললেই চলে। তো আপনারা যখনই যারা ভিসা খুললো যারা আসবেন, অবশ্যই আপনারা এঙ্গেজ ভিসা নিয়ে আসবেন, আর এঙ্গেজ ভিসা নিয়ে আসলে কোম্পানিতে অবশ্যই কাজ থাকবে, কোম্পানি হোক আর এভাবে যাই হোক, এঙ্গেজে আপনাদের কাজ থাকবে, কোনো সমস্যা হবে না। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, নেক্সট অন্য কোনো আপডেট আসলে আপনাদের আমি জানিয়ে দেবো। সে মতো ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।